হ্যালো ফ্রেন্ডস, ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আর আজকে দেখো আমি স্নান দান করে চলে এসেছি পুজো করতে। আজকে হচ্ছে শিব চতুর্দশী, তো আমি শিবরাত্রি উপোস টুপোস কিছুই করি না। এখন ঘরে আমার শিব ঠাকুর আছে, তাই আমি স্নান করে এসে পুজো করছি। তো এটাই আমার শিব চতুর্দশী পুজো করার, চলো শুরু করি। তো এই দেখো আজকে এইটুকু ফুল পেয়েছি। প্রতিদিন না পুজো করার জন্য অনেকটাই ফুল পাই, কিন্তু আজকে আর পাইনি। আর এই বাটিটায় আমি সবসময় শিব ঠাকুরকে বসে স্নান করাই। আর এইখানে দেখো সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে শিব ঠাকুরও এখানে বসে আছে। আর এই দেখো এইখানে আমাদের ঠাকুর থাকে। আর এই যে প্রদ্যুৎ আমাকে কিছু ফল এনে দিয়েছে, এখন আমি পুজোটা শুরু করব। আর দেখো আজকে ওই ধুত্রর ফল যেটা পাওয়া যায়, শ্রীফল বলে হয়তো, আমি ঠিক জানি না অতটা, তবে অন্যদিন পাওয়া যায় কিন্তু আজকে পাওয়া যায়নি। আর ফুল পেয়েছি দেখো, এইগুলো এখন এই ফুলগুলো ভালো মতো ফুটতে শুরু করেনি আমাদের এখানে, তবে এই পেয়েছি। আর আমাদের গ্রামের দিকে তো আর দোকানে গিয়ে সব কিনে নিয়ে আসে না সবাই, আমাদের বাড়ির আশেপাশে থাকে, সেগুলোই তুলে নিই। আর সিদ্ধি কোথায় পাবো বলো তো? এই দেখো আমি একটা এরকম পাতা নিয়ে এসেছি। আর বেলপাতা খুব বেছে বেছে আমি তিনখানা নিয়েছি দেখো, এই যে দুটো, আর একটা আছে ভেতরে ঢুকে গেছে। কি ব্যাপার, আর একটা বেলপাতা কোথায় গেল? এর মধ্যে আছে, এই যে আছে একটা ছোট্ট। তো আমি যতটুকু পেরেছি জোগাড় করে নিয়েছি। আর তাছাড়া আজ তো শিব ঠাকুরের মানে বিয়ের দিন, শিব ঠাকুর আর মা পার্বতীর আজকে বিয়ে হয়েছিল আমি শুনেছি। তো আজকের দিনে মানে শুধু একটা বেলপাতাও যদি আমি দিতে পারি, তাও নাকি শিব ঠাকুর খুব খুশি হয়ে যায়। তো এই দেখো এইটুকু ফলই আমাকে এনে দিয়েছে, তো এগুলো দিয়ে আমি এখন পুজোটা করব। আর এটাও আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি কালকেই। ফলগুলো ধোয়ার জন্য একটু জল দিয়ে দিই। আর এই দেখো এখানে আমি ঠাকুরকে সব দিয়ে দিয়েছি, এদিকেও দিয়ে দিয়েছি। আর এই যে প্রদীপটা আজকে আমি সর্ষের তেল দিয়ে দেবো না, ঘিয়ের প্রদীপ দেবো। আর এই যে ঠাকুরের থালাও সব সাজিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু শিব ঠাকুরের স্পেশাল ডে, সেই জন্য আমি বড় থালা দিয়েছি। আর এই দেখো এখানে বাটিটাও এনেছি, শিব ঠাকুরের স্নানের জন্য তৈরি করেছি। আর এইটার মধ্যে আমি যা কিছু দিয়েছি এটা শিব ঠাকুরকে মাখিয়ে নেব। আর এই দেখো এইখানে আমি বসাই সবসময় শিব ঠাকুরকে, তো এটা আগে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই দেখো থালাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এটা কিন্তু সিমেন্টের থালা, পাথর বলে আমি কিনেছিলাম, কিন্তু এটা পাথর না দেখো, সিমেন্টের বোঝা যাচ্ছে। তো শিব ঠাকুরকে এটা মাখিয়ে নেব। তো আরও অনেক কিছুই লাগে, কিন্তু আমার কাছে যা কিছু ছিল তাই দিয়ে আমি করছি। তো দেখো শিব ঠাকুরকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার এই যে স্নানের জলটা রেখেছি, এটা দিয়ে স্নান করাবো। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। তো আমি কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমি এইভাবেই পুজো করে থাকি। আর এই যে শিব ঠাকুরকে আমি মুছি এখানে রেখে দিলাম। আর এই দেখো এগুলো এখন আমি সব সাইড করে দিই। আর এই যে ফুলগুলো সব আমি চন্দন ছিটিয়ে রেখেছি। সব ঠাকুরকে দিয়ে দিই। আর বেলপাতাগুলো তো দেখলে ছোট ছোট পেয়েছি, আসলে সবাই তুলে নিয়েছে কালকে বিকেল থেকে, সবাই তুলে নিয়েছে, তো সকালবেলা গিয়ে আমি আর পাইনি, তো যা একটু পেয়েছি নিয়ে এসেছি। আর তাছাড়াও পাতা আছে গাছে, কিন্তু সব নিখুঁত পাতা লাগবে, সেই জন্য আমাকে একটু দেখতে হচ্ছিল। তো যা ফুল পেয়েছি এতে আমার যা ছোট্ট ঠাকুর ঢেকে যাবে নিশ্চয়ই।
আর আমার খুব শখ আছে একটা ঠাকুরের সুন্দর আসন নেওয়ার, তো ঠাকুর যদি চায় তাহলে নিশ্চয়ই হবে। আর এই দেখো, অল্প একটু ফুল পেলে কি হবে, আমার যে ছোট্ট শিব ঠাকুর এতেই ঢেকে গেছে, তো এখন আমি আসনে তুলে দেবো। আর এই যে ঘিয়ের প্রদীপটা আমি জ্বেলে নিলাম। আর যে ধূপের জন্য আমি এটা রেডি করে নিচ্ছি। আর দেখো নারকেলের ছোবড়াগুলো আমি এভাবে কেটে কেটে রাখি, এগুলো দিয়ে ধূপ দেওয়া খুব ভালো হয়। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর শিব চতুর্দশীর দিনে আমার ঘরের শিব ঠাকুরের পুজো করা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কিন্তু শিবরাত্রি উপোস করি না, এখনও বলছি আমি শিবের বাড়িতে পুজো করলাম।